আসসালামু আলাইকুম। আজকে একদমই ঘরোয়া উপকরণে খুবই মজাদারভাবে কিভাবে গরুর মাংস রান্না করতে হয় সেটাই দেখাবো। অনেকেরই কমপ্লেন থাকে কালার সুন্দর হয় না এবং অনেক সময় দেখা যায় মাংস সফট হয় না। তো কিভাবে কালার সুন্দর হবে এবং মাংস সফট হবে সেই সকল টিপ সহকারে আজকের এই গরুর মাংসের রেসিপিটি থাকবে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি কোয়ার্টার কাপ পরিমাণে তেল গরম করে নিয়েছি। এর ভিতরে প্রথমেই আমি গরম মশলা দিয়ে দিব, দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। মশলাগুলোকে একটু তেলের সাথে ভেজে নেওয়ার পরে এখানে আমি এক কাপের একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। যখন দেখবো হালকা একটা কালার চলে এসেছে তখন এখানে আদা রসুন দেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে রসুন পেস্ট এবং 2 টেবিল চামচ পরিমাণে আদা পেস্ট নিয়েছি। এবার তেলের সাথে একটু ভেজে নিব, এতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। মশলাটাকে 2 মিনিট পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব গুঁড়া মশলা। 2 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া এবং 1.5 চা চামচ দিয়েছি জিরার গুঁড়া আর 1.5 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া। এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব সামান্য একটু পানি যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা খুব ভালো করে সময় ধরে তারপরে কষিয়ে নিতে হবে। এরপরে স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে মাপটা নিতে হবে মশলার, এবং আপনারা মশলাটাকে খুব ভালোভাবে কষানোর চেষ্টা করবেন। এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি আর মশলাটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কেজির মতন মাংস নিয়েছি, আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। আর মাংসগুলোকে কিন্তু আমি মিডিয়াম কাট করে নিয়েছি। আপনারা চাইলে ছোট পিস অথবা এর থেকেও বড় পিস করে নিতে পারবেন। আর মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলোকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এবার মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু এখন চুলা গ্যাসটা মিডিয়াম রাখতে হবে। এরপরে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন জাল করে নিব। 10 মিনিটের মধ্যে দেখা যাবে বেশ কিছুটা পানি উঠেছে। আর এরপরে ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলা গ্যাসটা কিন্তু এই পর্যায়ে লোতে রেখে তারপরে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মাংস থেকে যে পরিমাণে পানি বের হবে সেই পানি দিয়ে কিন্তু মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। এরপরে যদি মনে হয় যে মাংস থেকে বেশি একটা পানি বের হচ্ছে না, তখন গরম পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে প্রায় 40 থেকে 50 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। আর এভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন তেলটা একদম উপরে চলে এসেছে। এখন আমি এখানে অ্যাড করব গরম পানি। আর অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন, তা না হলে কিন্তু মাংসটা প্রপারলি ভালোভাবে সেদ্ধ হবে না। এখন এখানে আমি 2 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। আপনারা যতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করবেন। তবে আজকের মাংসে আমি বেশি একটা ঝোল রাখবো না, এর জন্য পানির পরিমাণটা একটু কম দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একদম সেদ্ধ না হচ্ছে। এরপরে চলে আসলাম 1 ঘন্টা পরে। 1 ঘন্টার ভিতরে কিন্তু মাঝে মধ্যে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায়। তো এখনও কিন্তু বেশ কিছুটা ঝোল আছে, এটাও কিন্তু শুকিয়ে যাবে আরও কিছুক্ষণ রান্না করার পরে। এখন আমি দেখছি যে কীরকম হয়েছে। মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জাস্ট একটু ঝোলটা একটু টেনে নিলেই কিন্তু হয়ে যাবে। আর কালার অলরেডি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি সবার লাস্টে এখানে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটা লাস্টে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। জিরার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু চুলা গ্যাসটা বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু জিরার যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু বেশি থাকবে না।
তো ঝোলটা আমি এরকমই রাখবো, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই শুকিয়ে যাবে। আর মাংসের যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই নির্ভর করে আপনার মশলার উপরে, মশলা যদি ভালো হয় তাহলে কালারও কিন্তু সুন্দর আসে। আর ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং একদম সহজ একটা রেসিপি, যেটা কি না আপনাদের রান্না করতে কোনো ঝামেলাই মনে হবে না, খুবই সহজে রান্না করতে পারবেন আর খেতে তো অসম্ভব মজার। এরকম সহজ সহজ রান্না পেতে হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।